morning, Bondura. Amar Bhalobashar Poribar. Welcome back to my ডিউটি শুরু হয়ে গেছে বাগানো গোছানো মেয়ে তো চারদিকে তার টেডি বিয়ার শুন তার পুতুল নিয়ে গোছানো বাগানো করতে হয় কটা বাড়ি ছড়িয়ে রাখে একে একে গুছোচ্ছি সব কিছু আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো বাড়ির বাড়ির অবস্থা থাকে না বাড়ি একদম নোংরা হয়ে থাকে সব সময় এটা সেটা কেটে ফেলবে ছিঁড়ে ফেলবে ওই কাণ্ড ওদের বাড়ি বাগাতে বাগাতেই ঝাড়ু লাগাতে লাগাতেই প্রায় এক ঘন্টা কাটিয়ে যায় সকালবেলা এই যে পুরো অপরিষ্কার হয়েছিল সব ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে একে একে সাইড করে করে বার করলাম আর সকালবেলা বাড়ি ঘর না পরিষ্কার করলে না মনটাই অশান্তি অশান্তি কেমন যেন একটা হয় দেরি হয়ে গেলে ওই জন্য সকাল সকাল আগে ঝাড়ু পোছা লাগিয়ে ফেললে মনে একটা শান্তি লাগে না বাড়ির সব কাজ হয়ে গেছে এটাই মনে হয় এই যে দুবার করে আমি পুরো রুমগুলো ঝাড়ু দিয়ে বার করে নিয়ে আসলাম এত নোংরা হয়েছে ছিল বাড়িতে এই যে পরিষ্কার করে সব ব্যালকনিতে নিয়েছে ডাস্টবিনে ফেলবো বলে একটা পেপারে ভরে নিচ্ছি আরে একা থাকি তো দুটো বাচ্চা নিয়ে অবশ্যই টুকটুক করে আস্তে আস্তে পড়ি আর আস্তে আস্তে করে পড়ার টাইমে না পড়তে বসলে এরা পড়াশোনাও করে না ওদেরকে নিয়ে বসতে হয় সমানে টাইম দিতে হয় নাহলে এরাও পড়তে বসতে চায় না কোনটা ওই যে ওই যে ক্যামেরাটা এইভাবে চলতে থাকে আমি আরও একবারটি ভালো করে পরিষ্কার করে ব্যালকনিটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ব্যালকনিটাও নোংরা হয়েছিল ঝড় দেয় ঝড় দিলেই যত নোংরা উড়ে উড়ে আসে আর এই যে মেয়ে এখানে ঘুম থেকে উঠলো উঠে ও একটু এক্সারসাইজ করছে বলছে মামা মামাকে একটু ক্যামেরায় নাও আর আমি এদিকে সকাল সকাল চলে এসেছি কিচেনে এই যে সূর্যের আলো আস্তে আস্তে ঢুকছে ঝাপসা হয়ে আসছে না আলো পড়ছে ক্যামেরাটায় এরপর আমি পুরো রুমটা পরিষ্কার করে নেব পোছা দিয়ে ভালো করে আস্তে আস্তে আর আমি বসে বসে পোছা লাগাতে খুব ভালোবাসি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ওই জন্য আস্তে আস্তে করে প্রত্যেকটা জায়গা একদম নিখুঁতভাবে পোছা লাগিয়ে দিচ্ছি এটা তো ডাইনিং রুমটা এটা ডাইনিং রুমে পুরো ভালো করে পরিষ্কার করে দিই আর বোতলের অবস্থা যেমন কিচেনে একটা বোতলে তো জল ধরা নেই সব একদম কিচেনে ভরা রয়েছে আর একটু ঠান্ডা লেগেছে গলা যেন ভারী ভারী লাগছে ওই জন্য আমি জল ভরে আগে জল খুব স্টলে সমানে ঘুম থেকে ওঠার পর থেকে দৌড়ে এলাম দৌড়ে আসার পর থেকে জল খাওয়া হয় না বাড়ির কাজ হাফ শেষ হয়ে গেল খুব জল পিপাসা পেয়েছে ওই জন্য জল ভরে নিচ্ছি জল খাবো বলে Thank you.
সামান্য বাজারে যেতে হবে, কিছু সবজি টবজি নেই বাজারে, ওই জন্য বাজারে যাচ্ছি একটু সবজি নিয়ে আসতে। সবজি নিয়ে আসব, সবজি অল্প ফুট নেব, অল্প করে চুলটা ছাড়িয়ে নিয়ে চলো দেখা হবে তারপরে বাজারে যাচ্ছি। বাজার নিয়ে চলে এসেছি, বাজার করে ব্যাগে সব সবজি টবজি সব রয়েছে। আর এত গরম করছে আমি আর খুলে দেখাতে পারছি না, বাজার থেকে আসলে খুব গরম লাগে, খুব কষ্ট হয়ে গেছে। চলো ফের পরে আবার কথা হচ্ছে। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আমার সবজিগুলো আমি কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি, যাতে স্নান টান করে তাড়াতাড়ি আমি সবজিগুলো রান্না করতে পারি। একে একে সবজিগুলো পুরো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর খুবই গরম লাগছে, বারবার বাচ্চাদের উপরে চেঁচামেচি করছি, পড়াশোনা পড়তে বসো পড়তে বসো, পড়াশোনা হচ্ছে না বলছি, আর ওই যে কাজ করছি একে একে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো।